সে যদি বলেন আমার হয়েছে এটা ওর একটু মাঝে মাঝে বলে কারণ যখন হয়তো যেটা ও বলবে অনেক সময় খেতে চায় না তখন মনে হয় যে ও বলে অঙ্গভঙ্গিতে যে আর না ওকে খাওয়ানো খুব ডিফিকাল্ট আবার যখন বলে যে হ্যাঁ এটা আমি নিবো তো ওর কাছ থেকে ওটা আমার নিয়ে নেওয়া অনেক ডিফিকাল্ট তো সেই বলবো যে আমি আশা করব ইন ফিউচারে যেটা ও ভালো কোনো একটা কাজে লাগাবে যেটা কিনা ওকে হয়তো বা সাকসেস কোনো কিছু দিবে আর ডেফিনলি আমার টোয়েন্টি ফোর আওয়ার্স ও মা ওর পিছনে লেগে থাকে এবং আইভার্স রিয়েলি লাকি যে আমার কাছে এরকম একটা সহধর্মনে আমি পেয়েছি তো ও খুবই টেক কেয়ার করে মাশাল্লাহ বাট এই এখন লাস্ট টু মান্থ যদি বল বলেন তাহলে আসলে এই কয়দিন ও আসলে একটু অবাক যে এতদিন বাবা আছে বাসায় এটা আসলে কখনো ঠিক করে না মানুষ দেখা যায় যে ঘুম থেকে ওঠার আগে আমি নাই আবার আসি সেই বিকাল বা সন্ধ্যায় তো এই সময়টুকুও আসলে আমাকে অনেক মানে বেশি বেশি খোঁজ নিচ্ছে এবং আমাকে বেশি বেশি খুঁজে এবং আমার গোলে থাকে বাবার সাথে খেলে তো এটা দেখে আবার একটু আমার খারাপ লাগে যে হ্যাঁ আমি তোরে দশ মাসে পেটে দিলাম আবার পুরো এই দুই বছর আমি কষ্ট করলাম আর তোর বাবা আসে এখন সব ক্রেডিট নিচ্ছে আবার ইট ওয়াজ রিয়েলি ফান আচ্ছা মায়ান তো হচ্ছে কি মানে এটা অবভিয়াসলি সন্তান তো মানুষের জীবনে সবচেয়ে প্রিয় যেমন প্রিয় জায়গাটা ওইখানেই থাকে এবং আপনার ফ্যামিলি মানে সেটা তো থাকে আপনার জীবনে একটা খুবই খুবই একটা পছন্দের জায়গা প্রিয় জায়গা আপনার হৃদয়ের খুব কাছের জায়গা সেটা হচ্ছে কি বিকেসি এবং আপনার আপনার ক্যারিয়ার ক্রিকেট জীবন মায়ানকে কি আপনি বিকেশ দিতে চাইবেন বড় হলে বা ক্রিকেটার বানাতে চাইবেন বা ভবিষ্যতে ন্যাশনাল টিমে খেলুক এরকম কিছু কি আপনি চাইবেন কিনা আহ দেখেন এটা এটা আসলে যার যার নিজের ব্যাপার এটা আসলে এটা আসলে আমি ইন্ডিভিজুয়ালের উপরে ছেড়ে দিতে চাই অবশ্যই আপনি যদি বলেন যে আমার স্বপ্ন হ্যাঁ অবশ্যই স্বপ্ন থাকে যে এরকম যে আমি যতটুকু করেছি আমার ছেলে যেন আমি সেটা প্লেয়ার হিসেবে হই সেটা একজন বিজনেস ম্যান হিসেবে হয় বা সেটা একজন ইঞ্জিনিয়ার হিসেবে হয় আমার ছেলে যেন আমাকে বাবাকে যেন ছেঁড়িয়ে যায় তো এটা সবসময় আমার স্বপ্ন থাকে এখন সেটা ও যদি খেলার দিক দিয়ে যেতে পারে অবশ্যই আমি তাকে সাপোর্ট করবো বাট আমি কখনো আসলে চেপে দিতে চাই না আমার মনে হয় যে ও নিজের ইচ্ছাতে যেটা হতে চায় সেটাই হবে বাট এখন পর্যন্ত তো দেখা যাচ্ছে ও ব্যাট বলের ওর আসলে খুব একটা মানে নেশা নেই আরকি আসলে গাড়ি বা বলেন ডাইনোসর দেন এগুলো নিয়ে অনেক খেলাধুলা করে বোর্ডে লেখালেখি করে একটু আঁকা আঁকি করে তো আমার মনে হয় যে হয়তো বা আর একটু বড় হলে ও আছে বোঝার চেষ্টা করবে বাট ও খেলাটা একটু পছন্দ করে এটা আমি জানি কারণ যখন আমি কোনো ভিডিও মোবাইলে দেখো এসে বারবার দেখে অনেকক্ষণ ধরে দেন টিভিতে কোনো খেলা আসলে ও চিনতে পারে শুধু আমাকে না ইভেন মাশিফাই হোক সাকিব আমি কেউ যে আসুক ও কাকা কাকা করে বলতে থাকে যে মানে চেনে যে এটলিস্ট আমাদেরই টিমের কেউ হবে তো আমার মনে হয় যে এই জিনিসগুলো ওকে হয়তো আমি ইন্সপায়ার করি করবে হয়তো ইন ফিউচারে আর যেটা বললেন যে হ্যাঁ যদি আমি দেখি যে ওইরকম ওর খুবই ইচ্ছা তাহলে অবশ্যই কেননা যেখান থেকে আমি এত হেল্প পেয়েছি যেখান থেকে আমি বলতে পারেন যে আমার পুরা ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েছে এবং আমি এতদূর আল্লাহর মধ্যে যতটুকু আসতে পেরেছি তো যদি ওখানে সুযোগ হয় তাহলে অবশ্যই তাহলে দিব